হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন আমি জয়া সাহা আজকে আপনাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা ক্রাফট নিয়ে চলে এসেছি আশা করি এটা বাচ্চাদের অনেক কাজে লাগবে কারণ প্রত্যেকেরই স্কুলে হয়তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু না কিছু বানাতে দেওয়া হয় আর সেই কথা মাথায় রেখেই আমার একটা তৈরি করা তো এখানে সোলার সিটের একটা অংশ আমার কাছে ছিল এটাকে আমি গোল করে কেটে নিয়েছি আর আর কার্ডবোর্ড ঠিক একই মাপে গোল করে কেটে তার উপরে শোলাটা বসিয়ে নিয়েছি এইবার পতাকা বানানোর জন্য আমি এখানে একটা সাদা কাগজ মাপ করে কেটে নিয়েছি এখানে আমি কাগজটা একবারেই কেটে নিয়েছি পরে এটাকে আমি দুটো অংশে ভাগ করে নেব আর এর ওপরের অংশে যেমনটা হয় গেরুয়া সাদা সবুজ তিনটে রং তো তিনটে রঙের কথা মাথায় রেখে আমি ওপরের অংশে গেরুয়া রঙের একটা মানে গেরুয়া রঙের কাগজ কেটে লাগিয়ে নিলাম আর ঠিক নিচের অংশে সবুজ রঙের মাঝখানটা সাদা এবার এটাকে সমান করে কেটে নিচ্ছি নিয়ে পতাকা যেভাবে পতাকার আর যা যা কাজ থাকে মাঝখানে চক্র দিয়ে দুটো অংশে আমরা এটা কেটে নিচ্ছি আমার অত্যন্ত ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ তাছাড়েও আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আমার কথা বুঝতে অসুবিধা হলে একটু মাফ করে দেবেন কারণ ঠান্ডায় আমি ঠিক করে কথাও বলতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে এতটাই শরীর খারাপ আর এই প্রজাতন্ত্র দিবসের দিবসটা কেন পালিত হয় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ধরে নেওয়া হয়েছিল আর এই দিনটার অভিভা বজায় রাখতেই উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটিতে আমাদের সংবিধান গৃহীত হয় তাই এই দিনটিকে গণতন্ত্র মানে বা গণতান্ত্রিক দিবস প্রজাতান্ত্রিক দিবস হিসাবে পালন করা হয় আর এটাই হলো আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস তো একইভাবে দেখলেন আমরা অশোক চক্র দুটো পতাকাতেই করে নিয়েছি এবার এখানে আমি একটা হলুদ কাগজ নিয়ে নিচ্ছি এই হলুদ কাগজটা আমি এই যে সোলার অংশটা তৈরি করেছি সোলার কার্ডবোর্ড দিয়ে তার সাইডটা কভার করার জন্য ঢেকে নিচ্ছি যাতে সাইডের অংশটা দেখতে খারাপ না লাগে এই হলুদ কাগজটা লাগিয়ে নেওয়ার ফলে দেখুন আপনারা যে পুরো অংশটা ভালোভাবে কভার হয়ে গেল আর দেখতেও খারাপ লাগছে না ঠিক একইভাবে এর ওপরের সাদা অংশটা কভার করার জন্য আমি ওই মাপের একটা হলুদ কাগজ কেটে নিয়েছি হলুদ আর্ট পেপার ইউজ করেছি আমি এখানে তা আর্ট পেপারটা উপরে আমি ভালো করে আঠা দিয়ে উপরের অংশে এই হলুদ সাদা অংশটা ঢেকে দিচ্ছি এই হলুদ কাগজটার দ্বারা ব্যাস এবার বাকি কাজ তৈরি শুরু করে দেবো এর জন্য আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটাকে আমি এই হলুদ পেপারটা দিয়ে কভার করে নেব কমপ্লিট তো এবার পতাকার অংশটা আমি কাঠির ওপরে লাগিয়ে নিচ্ছি কাঠের ওপর লাগিয়ে নেওয়া হয়ে গেল এভাবেই আর একটা পতাকাও আমি তৈরি করে নিচ্ছি যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন এবার এক একটা পেন দিয়ে আমি দুটো মার্ক করে নিলাম এই দুটো অংশে আমি পতাকাটা ভেতরে পুঁতে দেবো এর জন্যই আমি সোলারটা ব্যবহার করেছি যাতে এখানে কাঠিটা ঢুকিয়ে দিতে কোনো সমস্যা না হয় আর পতাকা দুটোই বেঁকিয়ে দেব। যাতে একটার সাথে আর একটা ক্রস হয়ে থাকে ঠিক অনেকটা শোপিসের মতো ব্যাস আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রাফট তৈরি এটাকে আপনারা ঘরে ঘর সাজানোর জন্য শোপিস হিসাবেও রাখতে পারেন বা গাড়িতেও ব্যবহার করতে পারেন দেখতেও সুন্দর লাগবে সৌন্দর্যও বৃদ্ধি হবে আর আমাদের পতাকা আমাদের শান জয় হিন্দ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ